হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষ্ণাস হেলদি টিপস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা খুবই ক্রিসপি, মুচমুচে, টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছের ফিশ ফিঙ্গার। রুই মাছ বা কাতলা মাছ, এগুলো কিন্তু খুব সহজলভ্য একটি মাছ, সবসময় এগুলো প্রত্যেকের বাড়িতে কম বেশি এসে থাকে। আর এই রুই বা কাতলা মাছ দিয়েই কিন্তু খুব সহজে ফিশ ফিঙ্গার বানানো যায়। এটা খেতে কতটা টেস্টি সেটা আর বলার অপেক্ষা রাখে না, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা বেশ পছন্দ করে। তো বেশি কথা না বাড়িয়ে চটপট তোমরা রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছের পেটি। এবারে একটা পাত্রে আমি অল্প পরিমাণে জল গরম বসিয়েছি, এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু বয়েল করে নেব, আর এটা খুব বেশি বয়েল করার প্রয়োজন নেই, 4-5 মিনিট ফ্লেমটাকে লোতে রেখে বয়েল করে দিলেই হবে। আমি ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে বয়েল করে নেব। আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এর জন্য একটা মিনি চপারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, নিচ্ছি অল্প একটু আদা, আর নিচ্ছি আমি রসুন, 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিয়ে এগুলোকে আমি কুচিয়ে নেব। আমি এই মিনি চপারের সাহায্যে এগুলোকে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বা বটি দিয়ে ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারো, অথবা মিক্সির মধ্যেও রেখে রেখে ঘুরিয়ে এগুলোকে কুচিয়ে দিতে পারো। তবে বাটাটা ব্যবহার করবে না, বাটা ব্যবহারের থেকে কিন্তু কুচি করে নিলে এর টেস্টটা ভালো হবে। এদিকে মাছগুলো আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর এবারে এগুলোর স্কিনটাকে আমি ছাড়িয়ে দেবো। উপরে যে স্কিনটা বা চামড়াটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা কিন্তু খুব ইজিলি উঠে আসে কারণ এটা সেদ্ধ করা রয়েছে। আর এর কাঁটাগুলোকেও টেনে আমি বার করে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব সহজেই এগুলোকে বের করে নেওয়া যায়। আমি মাছের পিসগুলো থেকে কাঁটা আর চামড়াটাকে বাদ দিয়ে দিচ্ছি, আর চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি, দেখে নিচ্ছি কোনো কাঁটা রয়ে গেলো কিনা। হাত দিয়ে দেখে নিতে হবে ভালো মতো যে কোনো কাঁটা যেন রয়ে না যায়। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এতে এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজ রসুনের কুচিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3-4 মিনিট পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ, আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাছেরগুলোকে দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। এবার একটা স্ম্যাশার দিয়ে আমি এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো মতো স্ম্যাশ করে আমি নিয়েছি। এবারে একটা চটপটে টেস্ট আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে একটু লেবুর রসও দিয়ে দিতে পারো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরেকটু কষিয়ে নিচ্ছি, একটুকু যেন জল জলে ভাব না থাকে সেই মতো করে এটাকে কষিয়ে নিতে হবে। জল জলে ভাব থেকে গেলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো মুচমুচে হবে না। আমি একটা ড্রাই পুর তৈরি করে নিলাম, দেখো তাওয়া থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, এরকমভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ফিশ ফিঙ্গারের পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে অল্প পরিমাণে পুর তুলে প্রথমে একটু চেপে চেপে নিয়ে আমি ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। দু হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে একটা লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। তোমরা একটু লম্বা বা একটু বড় আর বা একটু মোটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। আমি মাঝারি মাপের লম্বা আর মোটা করে এই ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো আমি ফিশ ফিঙ্গারের শেপ গড়ে নেব। সবগুলো আমার ফিশ ফিঙ্গারের শেপে গড়া হয়ে গেছে, আমার মোট এখানে 11টা হয়েছে। এবারে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর আমি এখানে ব্রেড ক্রাম্স নিয়েছি। আমি টোস্ট বিস্কুটকে ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা করে ফিশ ফিঙ্গার আমি ডিমের গোলায় কোট করে নেব। ডিমের গোলায় ভালো করে কোট করে নিয়ে তারপর এটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এটাকে কোট করে নিয়ে তারপর এটাকে আবার আমি ডিমের গোলার মধ্যে কোট করে নেব, অর্থাৎ এটাকে ডাবল কোটিং করব। ডিমের গোলায় আরেকবার ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ডাবল কোটিং করে নিচ্ছি। এইভাবে ডাবল কোট করে নিলে যখন ফিশ ফিঙ্গারগুলো ভাজা হবে সেটা বেশি পরিমাণে মুচমুচে হবে। একইভাবে সবগুলো ফিশ ফিঙ্গারই আমি ডাবল কোটিং করে নেব। তোমরাও বাড়িতে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখো,
ভীষণই মুচমুচে হবে। আর ভিডিওগুলি যদি আমার তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো ফিশ ফিঙ্গারকেই আমি কোটিং করে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টা এইভাবেই সেট হওয়ার জন্য রেখে দেব। আধা ঘন্টা এইভাবে রেখে দিলে যে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়েছি সেগুলো ফিশ ফিঙ্গারের গায়ে একদম সেট হয়ে যাবে। আধা ঘন্টা হয়ে গেছে আর আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এক এক করে ফিশ ফিঙ্গারগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না, আমি চারটে করে একবারে দিচ্ছি এগুলোকে। এবার একটু আস্তে আস্তে উপর থেকে তেলগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এগুলো নেড়েচেড়ে নিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে এগুলোকে আমি তেল ওপর থেকে দিয়ে দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে আমি এগুলোকে লালচে করে ভেজে নিলাম। প্রথম ব্যাচের ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আমি একটা টিস্যুর মধ্যে নামিয়ে নিয়েছি, এক্সট্রা তেলটা তাহলে ঝরে যাবে। একইভাবে সবগুলো ফিশ ফিঙ্গারই আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। তোমরাও বাড়িতে এইভাবে রুই মাছ বা কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে নিও আর জানিও কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।